সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত। রাজ্যেই প্রথমে স্কুল সার্ভিস কমিশন এবং পরে প্রাথমিক শিক্ষক নিয়োগের একের পর এক দুর্নীতির অভিযোগ সামনে আসায় প্রবল ব্যাকফুটে রয়েছে রাজ্য সরকার। একের পর এক দুর্নীতিতেই প্রবল চাপে প্রাথমিক শিক্ষা পর্ষদ। মোটা অঙ্কের টাকার লেনদেন, সাদা খাতা জমা দিয়ে চাকরি, রোল নম্বর লিখে চাকরি, একাধিক অভিযোগ তোলেন প্রাক্তন মন্ত্রী উপেন্দ্রনাথ বিশ্বাস। প্রাক্তন মন্ত্রী উপেন্দ্রনাথের এই কথাটি রঞ্জন নামে যে ব্যক্তির পরিচয় ঘটান সেই ব্যক্তির মাধ্যমেই এই ধরনের বড় দুর্নীতি হতো বলে জানিয়েছিলেন উপেন্দ্রনাথ বাবু। আর এখানেই শুরু হয় প্রাথমিক মামলার মূল খেল। অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআই তদন্তের নির্দেশ দেন। সিবিআই ওই মামলায় তদন্ত করার সময় এমন কিছু তথ্য হাতে পান যা দেখে তাদের চক্ষু চড়কগাছ। তদন্ত করার সময় সিবিআইয়ের হাতে যে সমস্ত চাঞ্চল্যকর তথ্য উঠে আসে তার মধ্যে সিবিআই সূত্রের দাবি প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির সঙ্গে জড়িত খোদ প্রাথমিক শিক্ষা পর্ষদের একাধিক কর্মচারী, যাদের দ্বারাই এই ধরনের দুর্নীতির মতো অসাধ্য সাধন করা সম্ভব হয়েছে। সিবিআই সূত্রের খবর, সাদা খাতা জমা দিয়েও চাকরি পাওয়ার মতো অসাধ্য সাধন এদের দ্বারাই সম্ভব হতো। পর্ষদের এই দুর্নীতিগ্রস্ত আধিকারিক এবং অফিসার যারা রয়েছেন তারাই এই সাদা খাতা জমা দিয়ে চাকরি চক্রের সঙ্গে জড়িত। একে একে সেই সমস্ত অফিসারদের তলব করে সমস্ত বিষয়টি আরও জলের মতো পরিষ্কার হবে বলে ধারণা করছেন সিবিআই অফিসাররা। সিবিআইয়ের এফআইআর এ স্পষ্ট উল্লেখ রয়েছে দুর্নীতি কীভাবে হতো, কাদের দ্বারা দুর্নীতি হতো, শুধুমাত্র রোল নাম্বার লিখে সাদা খাতা দিয়ে কীভাবে চাকরি মিলত, আর এর সঙ্গে চলছে ব্যাপক স্বজন পোষণ, মোটা অঙ্কের টাকা দিয়ে মানুষের চাকরি পাইয়ে দেওয়া, আর বেআইনি আর্থিক লেনদেনের সঙ্গে যুক্ত প্রাথমিক শিক্ষা পর্ষদের একাধিক কর্মচারীকে এবার সেই বিষয়েই তলব করবে সিবিআই। সিবিআইয়ের এফআইআরে রয়েছে একাধিক ব্যক্তির নাম, সেই ব্যক্তিদের এবার পরপর তলব করতে চলেছে সিবিআই। এছাড়াও দুর্নীতি দমন শাখার একাধিক ধারায় মামলাও করা হয়েছে ওই সমস্ত ব্যক্তিদের বিরুদ্ধে।